हाई फ्रेंड्स, सोना किचन लाइफस्टाइले आपनादेर के स्वागत जानाई। एक नतून धरनेर रेसिपी बनाते चले मशरूम भाजा रेसिपी। बंधुरा, ये मशरूमटा आमी बाजार थेके किने निये एसेछी। एरकम पैकेट करे बाजारे किनते पावा जाए। देखुन बंधुरा, एरकम देखते हय। बंधुरा सम्पूर्ण भिडियोटी देखबेन, स्किप करे जाबेन ना। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাঁচ টাকা বেল আইকন অল করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। মাশরুমগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরিতে বা বঁটিতে কাটতে পারেন। এই একই রকম ভাবে আমি সবগুলো কেটে নেব। সব মাশরুমগুলো কেটে নিয়েছি, জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। মাশরুমে লবণটা মেখে নিচ্ছি। মাশরুম থেকে জল বেরিয়ে এসেছে। মাশরুমে লবণ মাখানোর জন্য জল বেরিয়ে এসেছে। জলটা আমি এইভাবে বের করে নিচ্ছি, কড়াইতে দিয়ে দেব। এবার মাশরুমটা তেলের সাথে এইভাবে নেড়ে নিচ্ছি। প্রথমে আমি হাই ফ্লেমে 4-5 মিনিট ভেজে নিচ্ছি, তারপরে লো ফ্লেমে আমি ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই একই রকম ভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। একটু ঘন ঘন নাড়তে হবে। ঘন ঘন নাড়লে সব দিক ভালোভাবে ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে মাশরুম ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। মাশরুম ভাজা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। অনেকে মাশরুম বলেও চেনে, অনেকে ছাতু নামেও চেনে। বন্ধুরা, আপনাদের যদি এই মাশরুম ভাজা রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।